গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। এখন আপনারা ফেসবুকে দেখতে পান যে 3D ফটো আপলোড করা হয়ে থাকে। সো আপনার বন্ধু বান্ধব সবাই দেখেন যে 3D ফটো আপলোড দিচ্ছে ফেসবুকে। সো কিভাবে দিচ্ছে এটি আপনি জানেন না, আপনি শিখতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি শেখাবো কিভাবে 3D ফটো ফেসবুকে আপলোড দিতে হয়। তো আপনি যদি শিখতে চান তাহলে এখনই এই ভিডিওতে লাইক দিন, আর আমরা খুব শীঘ্রই 50,000 সাবস্ক্রাইব পূরণ হবে আমার চ্যানেলে। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। দেখুন 3D ফটো কেমন হয়ে থাকে। দেখতে পাচ্ছেন একটি 3D ফটোর গ্রুপ আমি ওপেন করেছি, এখানে প্রায় সমস্ত ফটোই 3D আপলোড করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই ফটোটি নড়াচড়া করতেছে, এখানে নিচে দেখুন আরেকটি ফটো রয়েছে, এই ফটোটিও নড়াচড়া করতেছে, ওকে। এবং এই ফটোগুলোতে লেখা রয়েছে মুভমেন্ট লক অ্যারাউন্ড দ্য 3D, ওকে। সমস্ত ফটোগুলোই হচ্ছে 3D আপলোড করা। সো 3D কীভাবে আপলোড করবেন, তো আপনাকে প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোরে যেতে হবে, ওকে। দেখুন আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, এখান থেকে প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে এখানে সার্চ করুন ফেসবুক। সার্চ করার পর ফেসবুকটি দেখুন আমার ওপেন রয়েছে, এখানে আপনার ওই থাকবে আপডেট। সো অবশ্যই আপডেট করে ওপেন বাটনে ক্লিক করবেন, ওকে। তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস ইওর মাইন্ড, এখানে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন কিছু অপশান, দেখুন এখানে ফটো, ভিডিও, ট্যাগ, ফ্রেন্ড, ফিলিং, চেক, এবং নিচে রয়েছে 3D ফটো। দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই 3D ফটোতে আপনাকে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর আপনি কোন ফটোটি 3D মাধ্যমে আপলোড করতে চান, যেমন আমি এই ফটোটি 3D আপলোড করব। সো আপলোড দেওয়ার পর দেখতে পাবেন এখানে 3D ফটোটি কনভার্ট হচ্ছে এভাবে, ওকে। সো আপনাকে অবশ্যই দেরি করতে হবে 3D প্রসেসিংটা কমপ্লিট হওয়া পর্যন্ত, ওকে গাইস। সো দেখতে পাচ্ছেন যে আমার ফটোটি 3D হয়ে গেছে। এখন আমি এখানে কিছু লিখলে লিখতে পারি, না লিখলে এখান থেকে আমি পোস্ট বাটনে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে পোস্ট লেখা রয়েছে, পোস্টে জাস্ট ক্লিক করে দিতে হবে। সো আমার ফটোটি এখানে দেখুন পোস্ট হয়ে গেছে, অলরেডি আপলোডেড। সো এখন আমি আমার প্রোফাইলে যাব, এখান থেকে আমি আমার প্রোফাইলে গেলাম, দেখুন। সো দেখতে পাচ্ছেন আমার ফটোটি 3D হয়ে গেছে, দেখুন এই যে নড়াচড়া করতেছে, উপরে তুললে মাথাটি হারিয়ে যাচ্ছে, এবং নিচে দেখুন এখানে ফুল বডি দেখা যাচ্ছে, ওকে। দেখুন মোবাইলটি আমি ফুল করলাম, ওকে, দেখে দেখেন দেখতে পাচ্ছেন। সো এখানে দেখুন লেখা রয়েছে অ্যাডেড 3D ফটো। সো এইভাবে আপনি খুব সহজে আপনার ফেসবুকে 3D ফটো আপলোড দিতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।